তোমরা জানো যে ইংরেজিতে 5টি ভাওয়েল আছে, কিন্তু তোমরা অনেকেই হয়তো বা জানো না যে এই 5টি ভাওয়েল সাউন্ড বিভিন্ন জায়গায় কেন বিভিন্নভাবে উচ্চারিত হয়। যেমন দেখো যে ইউ এর উচ্চারণ অনেক জায়গায় হয় ইউ এরকম, আবার অনেক জায়গায় হয় আ এরকম। তো বিভিন্ন জায়গায় কেন বিভিন্ন রকমের উচ্চারণগুলো হয়, আজকে সেই আলোচনাই করব এই ভিডিওতে। তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের যে 5টি ভাওয়েল আছে সেগুলো হচ্ছে যে এই, ই, আই, ও এবং ইউ। তো এই ভাওয়েলগুলো দেখবে যে তোমরা এক এক শব্দের মধ্যে লম্বা করে পড়তে হয়, আবার এক এক শব্দের মধ্যে এগুলোর উচ্চারণগুলো অন্যরকম হয়, সংক্ষিপ্ত হয়। তো প্রথমত দেখো যে এই, যে এই ভাওয়েলটা আছে, এটাকে আমরা অনেকেই বাংলায় বাঙালিরা ভুল উচ্চারণ করি, এ বলি। এটা কিন্তু এ না, এটা হচ্ছে এই, এই এরকম। তো তো এই ভাওয়েলটির উচ্চারণ কখনো কখনো হয় এই, এই, মানে এই যে যে অ্যালফাবেট নেম আছে এটার, এই এরকম লম্বা করে লং সাউন্ড হয়। যেমন দেখো যে গেট, ফেট, লক্ষ্য করো গেট, এখানে এর উচ্চারণটা কেমন হয়েছে, এই এরকম হয়েছে। আবার দেখো গেট শব্দের মধ্যে এর উচ্চারণটা কেমন হয়েছে, এ এরকম উচ্চারণ হয়েছে, গেট, ফ্যাট। তো এই যে গেট বা ফ্যাট এর মধ্যে এই এর উচ্চারণটা কেমন হয়েছে, যে এ, এর মতো হয়েছে সাউন্ডটা, যে ফ্যাট, গেট। লক্ষ্য করো গেট মানে এ, এ উচ্চারণ হয়েছে। তো এই এর উচ্চারণ কখনো কখনো এই, আবার কখনো কখনো এ, আবার কখনো কখনো অ এরকম হয়। তো এই উচ্চারণের ভিন্নতাগুলো কেন হয় সেটাই দেখবো আজকে আমরা। মনে রাখবে একটা সিলেবলের মধ্যে যদি এই এরপরে আরও কোনো ভাওয়েল থাকে, স্পেশালি ই, আই অথবা ওয়াই যদি থাকে, তাহলে তখন এই এর উচ্চারণটা এই এরকম হয়, লং হয়, লং সাউন্ড হয় তখন, এই এরকম হয়। তো এখানে তোমরা আরেকটু জেনে নাও যে সিলেবল কী। সিলেবল হচ্ছে তোমার একটা শব্দের যে অংশটুকু একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। তো এক সিলেবল বিশিষ্ট শব্দ হতে পারে, আবার একাধিক সিলেবল বিশিষ্ট শব্দ হতে পারে, কিংবা একটা শব্দের মধ্যে তিনটা চারটা পাঁচটা সিলেবল থাকতে পারে। যেমন দেখো যে খ্যাট, এই শব্দটা উচ্চারণ কিন্তু একবারই করা যায়, খ্যাট, তাহলে এটা এক সিলেবল বিশিষ্ট শব্দ। আবার দেখো ইনথার, ইন এবং থার দুইটা সিলেবল আছে এখানে। আবার দেখো ইন্টারন্যাশনাল, এখানে কিন্তু চারটা সিলেবল আছে। তো এই হচ্ছে সিলেবল, যে একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। আর এক সিলেবলের মধ্যে যদি একাধিক ভাওয়েল থাকে তখন লং সাউন্ডস হয়, মানে ভাওয়েলের উচ্চারণটা তখন লং হয়। আর যখন একটা সিলেবলের মধ্যে একটাই ভাওয়েল থাকে তখন ভাওয়েলটার উচ্চারণটা শর্ট হয়। যেমন দেখো যে গ্যাট, গ্যাট একটা সিলেবল মানে একবারে উচ্চারণ করা যায়। তো এইখানে, তো এখানে একটাই ভাওয়েল আছে এই, কিন্তু এর উচ্চারণটা কেমন হয়েছে, এ এরকম শর্ট হয়েছে, শর্ট সাউন্ডস হয়েছে, এ গ্যাট এরকম সাউন্ডটা হয়েছে। তো মনে রাখবা যে কোনো একটা সিলেবলের মধ্যে যদি একটাই ভাওয়েল থাকে এই, তাহলে এই এই ভাওয়েলটার উচ্চারণটা হবে এ অথবা অ এরকম। উদাহরণস্বরূপ কয়েকটা শব্দ দেখো, গ্যাট, ফ্যাট, ফ্যান, ঠ্যান, খ্যাট, খ্যাপ, ম্যান। তো এই যে যেই ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যেই এই ভাওয়েলটার উচ্চারণ হয়েছে এ এরকম। তো এরকমভাবে কোনো একটা সিলেবলের মধ্যে যদি দেখো যে একটাই এই আছে তখন সেটার উচ্চারণটা হবে এ এরকম। আর যখন দেখতে পাবে যে একটা সিলেবলের মধ্যে এই ভাওয়েলটা আছে এবং এরপরে ওয়াই, ই অথবা আই আছে, তাহলে সেটার উচ্চারণটা হবে এই, এই এরকম। যেমন মে, সে, ডে,
এই শব্দগুলোর মধ্যে দেখো যে এই এর উচ্চারণটা কেমন হয়েছে, এই অ্যালফাবেটের নামটা যেরকম এই সেরকমই কিন্তু উচ্চারণটা হয়েছে, লং লং সাউন্ড হয়েছে। একইভাবে দ্বিতীয় ভাওয়েলটা দেখো ই, তো এই ই এটা হচ্ছে দীর্ঘ, মানে এটা হচ্ছে লং সাউন্ড, যেমনটা অ্যালফাবেটের নাম বা অ্যালফাবেট নেম, তোমরা লং সাউন্ডকে অ্যালফাবেট নেমও বলতে পারো, নেম অফ অ্যালফাবেট। তো কোনো একটা সিলেবলের মধ্যে যদি ই থাকে এবং এরপরে যদি আরও কোনো ভাওয়েল থাকে তখন সেটার উচ্চারণটা হবে দীর্ঘ, মানে লং সাউন্ড হবে, ই এরকম হবে। যেমন দেখো উদাহরণস্বরূপ ইট মিট, তো যে ইট সাউন্ড কিংবা মিট সাউন্ড এখানে কিন্তু লং সাউন্ডটা হয়েছে, ই এর উচ্চারণটা ই এরকম হয়েছে। আবার যখন দেখবে যে একটা সিলেবলের মধ্যে ইর পরে আর কোনো ভাওয়েল নাই তাহলে সেটার উচ্চারণটা হবে এ, এরকম শর্ট শর্ট সাউন্ড হবে তখন, যে এ। সাপোজ দেখো উদাহরণ দেখো যে এট মেট এরকম, তো এখানে মেট শব্দের মধ্যে ই এর উচ্চারণটা কেমন হলো এ। তো এরকমভাবে কোনো একটা সিলেবলের মধ্যে যদি ই এর পরে অন্য কোনো ভাওয়েল না থাকে তখন এটার উচ্চারণটা শর্ট হবে এ, এরকম হবে। কিন্তু যদি একটা সিলেবলের মধ্যে ই এর পরে আরও কোনো ভাওয়েল থাকে তখন এটার উচ্চারণটা হবে অ্যালফাবেট নেইমের মতো, একটু লং হবে, ই এরকম হবে। যেমন ইট মিট শিপ ডিপ রিপ, তো এখানে দেখো যে শিপ এর মধ্যে কিন্তু ডাবল ভাওয়েল আছে সেজন্যে উচ্চারণটা মানে ই এর উচ্চারণটা লং হয়েছে, ই এরকম হয়েছে। আবার রিপ দেখো রিপ এখানেও কিন্তু ডাবল ভাওয়েল থাকার কারণে ই এর উচ্চারণটা লং হয়েছে, ই এরকম। তারপরে দেখো যে রিড 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 শব্দের মধ্যেও কিন্তু ইর পরে একটা ভাওয়েল আছে এ, সেজন্যে ই এর উচ্চারণটা লং হয়েছে কিন্তু পরবর্তী ভাওয়েলের উচ্চারণটা সাইলেন্ট থাকবে, এটা মনে রাখবা। আই ভাওয়েলটির ক্ষেত্রেও ঠিক একই রকম, যখন দেখবে যে আই এরপরে একাধিক ভাওয়েল আছে, মানে একটা সিলেবলের মধ্যে আই আছে এবং তারপরে আরও কোনো ভাওয়েল আছে তখন আই এর উচ্চারণটা আই এরকম হবে, লং হবে, যেমনটা অ্যালফাবেট নেম আই এরকম হবে। কিন্তু যদি শুধুমাত্র আই এটাই থাকে, মানে একটাই যদি ভাওয়েল থাকে তখন আই এর উচ্চারণটা হবে এ, ই মানে এরকম হবে, সংক্ষিপ্ত হবে, শর্ট সাউন্ড হবে তখন। যেমন উদাহরণস্বরূপ দেখো খাইট খিট ফাইন ফিন, এখানে লক্ষ্য করো খাইট, তো যে খেই আই ঠি ই, লক্ষ্য করো এখানে আই এর পরে কিন্তু আরও একটা ভাওয়েল আছে, মানে একটা সিলেবলের মধ্যে খাইট শব্দটা তুমি একবারই উচ্চারণ করতে পারো, তার মানে এটা হচ্ছে ওয়ান সিলেবল। তো এই একটা সিলেবলের মধ্যে যেহেতু আই এর পরে আরও একটা ভাওয়েল আছে ই, সেজন্য আমরা আই এর উচ্চারণটা আই এরকমই করব, যেমন খাইট খাইট, এখানে কিন্তু আই এর উচ্চারণটা আই এরকমই আসছে। আবার দেখো ফাইন, একইভাবে ফাইন ফাইন শব্দটার মধ্যেও কিন্তু আই এর উচ্চারণটা আই এরকমই হচ্ছে, কিন্তু দেখো খাইট এটার ই যদি বাদ দিয়ে দাও তাহলে কি হয় খেট, উচ্চারণটা হয় খেট, মানে তখন আয়ের উচ্চারণটা পাল্টে যায়, আই না হয়ে তখন উচ্চারণটা হয় ই এরকম খেট। আবার দেখো ফাইন, এখান থেকে তুমি যদি শেষের ইটা বাদ দিয়ে দাও তাহলে উচ্চারণটা হয়ে যায় ফেন ফেন এরকম, শর্ট সাউন্ড চলে আসে। দেখো আরেকটা উদাহরণ বিউটিফুল, তো বিউটিফুল শব্দের মধ্যে কয়টা সিলেবল আছে, বিউ টি ফুল তিনটা সিলেবল, তো এখানে যে মাঝখানের যে সিলেবলটা আছে ঠি, এখানে কিন্তু লক্ষ্য করো ঠি, এখানে ঠি হচ্ছে একটা সিলেবল, আর এই একটা সিলেবলের মধ্যে একটাই
আই আছে, মানে একটাই ভাওয়েল আছে, সেজন্য আইয়ের উচ্চারণটা কিন্তু এখানে ই, এরকম হয়েছে, ই সংক্ষিপ্ত শর্ট শর্ট সাউন্ডস চলে আসছে। বিউ ঠি ফুল, মানে ঠির উচ্চারণটা হয়েছে টির মধ্যে, আই এর উচ্চারণটা হয়েছে ই, এরকম ঠি, তাহলে বিউটিফুল। তো এইরকমভাবে কোনো একটা সিলেবলের মধ্যে যদি আই একটাই থাকে, মানে আইয়ের পরে যদি আর কোনো কিছু, মানে আর কোনো ভাওয়েল যদি না থাকে, তাহলে আই এর উচ্চারণটা হবে ই। আবার একাধিক ভাওয়েল থাকলে তখন আই এর উচ্চারণটা আই, এরকম করবে। যেমন দেখো রিফাইনমেন্ট, রিফাইনমেন্ট শব্দের মধ্যে কয়টা সিলেবল আছে? রি ফাইন মেন্ট, তিনটা সিলেবল আছে। তো এখানে মাঝখানের যে সিলেবলটা আমাদের ফাইন, এখানে কিন্তু আই এর পরে আরও একটি ভাওয়েল আছে ই, দেখো ফাইন, এখানে কি আছে? এন এর পরে একটা ই আছে, মানে ফাইন এটা হচ্ছে একটা সিলেবল, আর এটার মধ্যে দুইটা ভাওয়েল আছে। যেহেতু আই এর পরে আরও একটা ভাওয়েল পাচ্ছি আমরা, তাই আমরা আই এর উচ্চারণটা আই, এরকমই করব, রিফাইন রিফাইনমেন্ট। আশা করছি তোমরা আইয়ের ব্যবহারটা বুঝতে পারছো। তবে আই এর আরও কিছু উচ্চারণ আছে যেগুলো তোমাদের পরের ভিডিওতে, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখাবো। তো এবার চলো ঔ এর উচ্চারণ দেখি। আমাদের বাঙালিরা সাধারণত ঔ এটাকে ভুল উচ্চারণ করে, বলে ও ও এরকম বলে, ও না কিন্তু এটার উচ্চারণটা হয় ঔ, এরকম। ঔ হচ্ছে লং সাউন্ড বা অ্যালফাবেট নেম, আর এটার আরও উচ্চারণ আছে, একটা উচ্চারণ হচ্ছে ঔ, আরেকটা হচ্ছে অ, আরেকটা হচ্ছে উ। তো কখন তোমরা এর উচ্চারণ কীভাবে করবে? যদি দেখো একটা সিলেবলের মধ্যে একাধিক ভাওয়েল আছে, অর্থাৎ ঔ এরপরে আরও কোনো ভাওয়েল আছে, তখন ঔ এর উচ্চারণটা ঔ, এরকমই হবে, অর্থাৎ যেরকমটা অ্যালফাবেট নেম ঔ, এরকমই হবে। যেমন দেখো নোট রোল, এই শব্দগুলো দেখো, যে নোট এখানে টির পরে ই আছে, তো তার মানে যে একটা সিলেবলের মধ্যে ও আছে, ঔ এরপরে আরও একটা ভাওয়েল আছে, তাই আমাদের উচ্চারণটা ঔ এর উচ্চারণটা অ্যালফাবেট নেমের মতোই হচ্ছে ঔ, এরকম নোট। তারপরে দেখো রোল রোল, এখানে কিন্তু ওর উচ্চারণটা ঔ, এরকম হচ্ছে। আবার যখন একটা সিলেবলের মধ্যে দেখবে যে দুইটা কনসোনান্টের মাঝে ঔ আছে, তখন ঔ এর উচ্চারণটা অ, এরকম হয়। যেমন দেখো হট নট ডগ, তো এখানে হট নট বা ডগ শব্দের উচ্চারণের মধ্যে কিন্তু ঔ এর উচ্চারণটা কী হচ্ছে? অ, এরকম হচ্ছে। এছাড়াও দেখো যে গোল গোল, এখানে কিন্তু ঔ এর উচ্চারণটা ঔ, এরকম হয়েছে, কারণ ঔ এরপরে আরেকটা ভাওয়েল আছে এই, সেজন্যে এখানে ঔ এর উচ্চারণটা অ্যালফাবেট নেমের মতোই হয়েছে, ঔ লং সাউন্ড হয়েছে। আবার দেখো যে গট গট, এখানে কিন্তু ঔ এর উচ্চারণটা অ, এরকম হয়েছে। আরও একটা উদাহরণ দেখো হোপ হোপ, মানে ঔ এর উচ্চারণটা ঔ, এরকম হচ্ছে, যেহেতু এখানে একাধিক ভাওয়েল আছে এই সিলেবলটার মধ্যে। আবার হপ, এখানে দেখো হপ, ঔ এর উচ্চারণটা অ অ, এরকম হয়েছে হপ। কিন্তু আবার যখন দেখবে যে ডাবল ও আছে, তখন সেটার উচ্চারণটা ঔ, এরকম হয় না, তখন হয়ে যায় উ, তখন উ সাউন্ডটা চলে আসে। যেমন দেখো গুড সুন বুক, এই শব্দগুলোর মধ্যে যেহেতু ডাবল ও আছে, ডাবল ও থাকার কারণে এই ঔ এর উচ্চারণটা উ হয়ে গেছে, উ উ, এরকম সাউন্ড আসছে। আবার মনে রাখবে কোনো একটা কনসোনান্টের পরে যদি একটা ঔ থাকে, তাহলে এর উচ্চারণটা অ্যালফাবেট নেমের মতোই হয়। যেমন দেখো গো নো
সৌ। চলো এবার ইউ এর উচ্চারণটা দেখি। ইউ এই ভাওয়েলটির উচ্চারণ কখনো কখনো ইউ এরকমই হয়, লং সাউন্ড হয়, আবার কখনো কখনো আ আ এরকম হয়, শর্ট সাউন্ড আ এরকম হয়, আবার কখনো কখনো এর উচ্চারণ উ উ এরকম হয়। তো কখন কীভাবে উচ্চারণ করবে সেটা চলো দেখি। যখন দেখবে কোনো একটা সিলেবলের মধ্যে ইউ আছে এবং এরপরে ই অথবা ই এই ভাওয়েল আছে, তখন ইউ এর উচ্চারণটা অ্যালফাবেট নেমের মতোই হবে, লং সাউন্ড হবে ইউ, অ্যাজ ইন দ্য ওয়ার্ড কিউট। এখানে লক্ষ্য করো, কিউট একটা সিলেবল যার মধ্যে ইউ আছে এবং এই একটা সিলেবলের মধ্যেই আরও একটা ভাওয়েল আছে ই, যার কারণে ইউ এর উচ্চারণটা হয়ে গেছে ইউ এরকমই, মানে অ্যালফাবেট নেমের মতোই হয়েছে, অ্যালফাবেট নেম যেরকম সেরকমই হয়েছে। আর যখন দেখবে দুইটা কনসোনান্টের মাঝে ইউ আছে তখন সেটার উচ্চারণটা হয় আ আ এরকম। যেমন দেখো খাট, নাট, শাট, হাট এই শব্দগুলো দেখো যে ইউ এর উচ্চারণটা কেমন হয়েছে আ এরকম হয়েছে, যেমন খাট, নাট, হাট, শাট। তো এরকমভাবে যখন দেখবে যে কোনো একটা সিলেবলের মধ্যে কনসোনান্টের মাঝে মানে ইউ এর আগে এবং পরে কনসোনান্ট আছে আর কোনো ভাওয়েল নাই, তখন ইউ এর উচ্চারণটা হবে আ এরকম, যেমন ডাক, হাগ ইত্যাদি। আর যখন দেখবে যে ইউ এর পরে আরও ভাওয়েল আছে, বিশেষ করে ই অথবা আই, মানে আই এর যে উচ্চারণটা হয় ই, এর মতো উচ্চারণ যখন হয় আই এর, ওই রকম উচ্চারণ যখন থাকবে তখন ইউ এর উচ্চারণটা ইউ এরকমই হবে, যেমন ডিউক। এখানে দেখো যে ডাক, ডাকের মধ্যে ইউ এর উচ্চারণ হয়েছে আ, কেন? কারণ এর দুই পাশে শুধুমাত্র কনসোনান্টই আছে আর কোনো ভাওয়েল নেই, কিন্তু ডিউক, ডিউকে ইউর উচ্চারণটা ইউ এরকমই হয়েছে, কেন? কারণ এখানে আরও ভাওয়েল আছে, মানে ডিউক খেই এরপরে ই ভাওয়েলটা আছে। এছাড়াও দেখো ইউজ বা এক্সকিউজ এর মধ্যে দেখো যে ইউ এরপরে কিন্তু আরও একটা ভাওয়েল আছে, যে ইউজ এখানে দেখো এস এর পরে আরেকটা ভাওয়েল আছে ই, সেজন্য ইউ এর উচ্চারণটা ইউ এরকমই হয়েছে। আবার এক্সকিউজ, এখানে দেখো এক্সকিউজ শব্দের মধ্যে দুইটা সিলেবল আছে, এক্স আরেকটা হচ্ছে কিউজ, তো কিউজ সিলেবলটার মধ্যে দেখো যে ইউ এর পরে আরও একটা ভাওয়েল আছে ই, সেজন্যে এর উচ্চারণটা মানে ইউ এর উচ্চারণটা ইউ এরকমই হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে কখন কীভাবে ভাওয়েল সাউন্ডের উচ্চারণগুলো করবে। এই ভাওয়েলগুলোর আরও উচ্চারণ আছে, ভিন্ন ভিন্ন উচ্চারণ আছে, তোমরা যদি সেগুলো শিখতে চাও তাহলে কমেন্টে জানাবে, তোমরা যদি কমেন্টে জানাও সেগুলো তোমরা শিখতে চাও তাহলে আমি নেক্সটে আরও ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আর ইংরেজিতে যদিও পাঁচটা বর্ণ, মানে ভাওয়েল হিসেবে যদিও পাঁচটা বর্ণ আছে, এর উচ্চারণ ভাওয়েল সাউন্ডস কিন্তু আছে 20টির উপরে। তো 12টি হচ্ছে ফিউর ভাওয়েলস, যেগুলোকে বলা হয় মনোপথংস, সেটার উপরে ভিডিও করা আছে, তোমরা দেখে নিও, এটাও তোমাদের জন্য হেল্পফুল হবে। এছাড়াও আছে 8টি ডিপথংস, মানে দুইটা পিওর ভাওয়েলস একত্রে জুড়ে দিয়ে ডিপথংস গঠিত হয়, এবং ডিপথংস হচ্ছে 8টি। তো এই 12টি মনোপথং এবং 8টি ডিপথংস, টোটাল 20টি ভাওয়েল সাউন্ডস নিয়ে আরও ভিডিও করা আছে, ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিও। থ্যাংকস ফর বিং উইথ মি টিল নাও, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অ্যান্ড নেভার মিস অ্যান আপডেট।